যে দেখেন আবার ব্যাগ গোছাচ্ছি বুঝছেন, মাত্র আসছি যে 60 দিন হয়েছে, এবার প্রথম জীবনে খালি একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, আর প্রত্যেকবার কত মাফামাফি। ওই যে আসছি যে এখনো ঠিক মতন কার্টুনের কাপড় চোপড়ও বের করি নাই, আবার চলে যাচ্ছি বাংলাদেশে বিপদে পড়ে বুঝছেন। এবার কিসমতে ইতালি শহর নাই, শুধু একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, এবার মাপজোপ নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে মনটা আমার খুবই খারাপ গতকালকের থেকে। গতকালকের জন্য আমি আর আপনাদের সাথে কিছুই শেয়ার করি নাই, খুবই মন খারাপ ছিল। আজকেও মন খারাপ, তারপরে একটু স্বাভাবিক হয়েছি, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। আমি আবার দেশে যাচ্ছি, তবে এবার দেশে যাওয়া মানে আনন্দের না, এবার দেশে যাওয়া হলো একদম পুরা বেদনামূলক এবং কষ্টদায়ক। এক বুক কষ্ট নিয়ে যাচ্ছি, তারপরে একাই যাচ্ছি, একাই যেতে হচ্ছে, কারণ আমার হাজবেন্ডেরও এখানে দরকার থাকার, কারণ আমরা বিশেষ একটা দরকারে দুজনে চলে আসছি। আপনারা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন সবাই জানেন, কারণ আমি দেশে গেছি 4 মাসের জন্য, কিন্তু পরে চলে আসছি 1 মাস থেকে একটা দরকারে। এখন আবার আসার পরে এখানেও আমার দরকার, কিন্তু আসার পরে আবার আমি ঠিক 4 দিন, সোমবারে আসছি, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারে আবার আমি খবর পাই বাংলাদেশ থেকে, মানে এমন একটা খবর পাই দুঃসংবাদ, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকে আমাদেরকে এই পরিস্থিতিতে রাখছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ পাকের জন্য আমাদেরকে শক্তি দান করে, আমরা যেন সুন্দরভাবে এই সময়টা আমরা কাটাই উঠতে পারি, যেন আমাদেরকে সুস্থ রাখে, আমাদের মনে বল রাখে। এটা ছাড়া আর আল্লাহ পাকের কাছে কিছুই নাই, আমাদের কোনো মানে কফিয়ত নাই যে কেন দিছে এটা বলবো না, কারণ আল্লাহ পাকের খুশি করে দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খবরটা হয়েছে আমার একমাত্র বোন, ছোট বোন, আমাদের সবাই ছোট, খুবই আদরে, আর সবাই ভাই বোনরা খুব আদরে থাকে, আর বিশেষ করে আমি আমার এই বোনটাকে আমি আমার মেয়ের মতনে জানি, মানে ঠিক এখন যেরকম আমার বোনের খবর শুনে আমি যেরকম ছটফট করে টিকিট কেটে চলে যাচ্ছি, ঠিক আমার মানে এখানেও যেরকম আমি চলে আসছি ছটফট করে, ঠিক এমনই। এতে তো বোঝা যায় যে আমার বোনের জন্য আমার কতটুক মানে টান, নাহলে আমি এখন নিজে না গিয়েও যদি তার টাকার প্রয়োজন হয়তো আমি টাকা পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি নিজে যাচ্ছি, নিজে চোখে দেখব, দেখে আমি সান্ত্বনা পাবো, এই জন্য আমি যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, কালকে আমার ছোট বোনটা হঠাৎ করে গতকালকে শনিবার সে রান্না করতে গিয়ে তার গায়ে কীভাবে জানে আগুন লেগে যায়, আমরা এখনও তাকে এগুলো জিজ্ঞেস করতেছি না, কিন্তু সে রান্না করতেছে চুলার উপরে রান্না, এই ফাঁকে তার আগুন লেগে পুরা মানে শরীরের প্রায় 40% পোড়া যায়। পোড়া যাওয়ার পরে পরে তাকে তার হাজবেন্ড, বাসায় কেউ ছিল না, তা আমার বোনের দুটা ছেলে, ছোট ছেলের বয়স হয়েছে 4 বছর, আর তারপরে ছেলেটা 7 বছর, আমার বোনের হাজবেন্ড তার 2 ছেলেকে নিয়ে চুল কাটতে গেছে, সে তো একজন ব্যাংকার, কালকে অফ ডে গেছে। সে আল্লাহ পাকে তাকে এতটুকু শক্তি দিছে, বিপদও ফেলছে আবার শক্তিও দিছে আলহামদুলিল্লাহ। সে যখন আগুনটা লাগে সে তার হাজবেন্ডকে ফোন করে বলছে যে আমার শরীরে আগুন লাগছে তাড়াতাড়ি আসো, সে মানে তাড়াতাড়ি আসছে, বেশি দূরে না সালন দোকান, চলে আসছে, হাসি দেখে যে আমার বোনটা বাথরুমে পানি ডালতেছে ঝর্নার থেকে, মানে আগুনটা নিভানোর চেষ্টা করতেছে, কিন্তু এই চেষ্টা করতে করতে কীভাবে, শীতের দিন তো পোশাক টোশাক বেশি ছিল, তার পুরো শরীরটা পোড়া যায়। এখন এই খবরটা শুনে এখন সে আইসিউতে আছে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তার 2টা ছোট ছেলে 4 বছরের আর 7 বছরের, যেন এই ছেলে দুটার দিকে তাকায়, যেন আল্লাহ পাকে তাকে ভিক্ষা দান করে, কারণ এই পৃথিবীতে মা না থাকলে যে কী কষ্ট ছেলে ওইসব ছেলেমেয়েরা বড় হওয়া, সেটা একমাত্র যারা মা ছাড়া বড় হয়েছে তারাই বলতে পারবে। এই জন্য আমি গতকালকে রাত্র সারা রাত শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমার বোনের ছেলেদের দিকে তাকায়, আমার বোনটাকে ভিক্ষা দাও আমাদেরকে,
এই ছোট ছোট দুইটা ছেলের দিকে তাকাই, কারণ আমি হচ্ছে আমার ভাই বোনদের মধ্যে বড়, তাই আমি চলে যাচ্ছি একদম আজকে যাওয়ার কথা। অনেক চেষ্টা করছি এখানে খ্রিস্টমাস উপলক্ষে, বড়দিন উপলক্ষে কোনো এয়ারলাইন্সে আমি কোনো সিট পাই নাই, পরবর্তীতে আগামীকালকের জন্য পাইছি। যাই হোক, এখন আগামীকালকে আমি যাচ্ছি, আল্লাহ পাকে যদি আমাকে সুন্দর মতন নিয়ে আমার বোনের কাছে পৌঁছায়, আমি যেন একটু আমার বোনের থাকি, যেন আমি খেজমত করতে পারি, আমি যেন শক্ত থাকতে পারি, আমি যেন আমার মার সামনে, বোনের সামনে আমি এখন যেভাবে কথা বলতেছি, যেন আমি তাদের সামনে আমার চোখের পানি যেন না আসে, আমি কান্না করব নীরবে, কারো সামনে যেন আমার চোখের পানি না আসে, সবাই যেন আমাকে দেখে তারাও যেন শক্ত থাকতে পারে। আপনারা আমাকে, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাকে যেন আমাকে এই শক্তি দেয়, আমাকে আল্লাহ পাকে এই শক্তি দিছে আলহামদুলিল্লাহ। আরও যেন আমি যাচ্ছি আমার মাকে আর আমার বোনকে আর আমার বোনের হাজব্যান্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে পরিবার যদি পাশে থাকে তখন একটা শক্তি পায়, কারণ আমি হয়েছি বড়, আমি যদি এখন তাদের পাশে যাই দাঁড়ায়, তারা মানসিকভাবে অনেক শক্তি পাবে। এই জন্য আমি এখানেও আমার একটু সমস্যা আছে, এই সমস্যাটা আমার হাজব্যান্ডে দেখবে, আর আমি যাচ্ছি দেশে, কারণ দুইটারই এখন দরকার, আমার দেশে যাওয়াও দরকার, আমার বোনের পাশে দাঁড়ানো, এখানে আমার হাজব্যান্ড থাকলে এখানে মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, আমি যে দরকারে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে সহায়তা করছে। এই জন্য আমি এখন দেশে যাচ্ছি, কারণ আমি দেশে যাচ্ছি এই জন্যই বেশি, নাহলে এখন ভিডিও কলে দেখা যায় তারা, আজকে আমি একটু আইসিইউতে আমাকে দেখাইছে, আইসিইউতে নিয়ম না, আমার ছোটো ভাইয়ের বউ দেখাইছে, আমার ছোটো ভাইয়ের বউ আজকে চলে যাওয়ার কথা সুইডেন, সেও আমি যাওয়া পর্যন্ত 4 দিনের জন্য একটা টিকিট পাইছে, আরও বেশি থাকতো কোনো টিকিট পাচ্ছে না, পিছাইছে, কারণ পরিবার যদি সাথে থাকে তখন দেখা গেছে যে অসুস্থ তার মনোবলটা অনেক বড় হয়ে যাবে, মনের শক্তিটা, যার কারণে আমার ভাইয়ের বউ পিছাইছে 4 দিনের জন্য। আমিও যাচ্ছি যেন আমার বোনটা যেন সাহস পায়, কারণ পরিবার হয়েছে সবার আগে, পরিবার যদি পাশে থাকে তখন কিন্তু দেখবেন আপনার যে কোনো বড় ধরনের অসুখও সুন্দরভাবে মোকাবিলা করতে পারে, কারণ পরিবার হচ্ছে একটা শক্তি। আমি এই জন্যই চলে যাচ্ছি, যাই হোক আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে আমি টিকিটটা পাইছি, নাহলে এখন যে সময় মানে আর্জেন্ট টিকিট পাওয়াই যাচ্ছিল না, তারপরে একটা টিকিট আল্লাহ আমাকে মিলেছে, মানে আমার তো প্রথম মন খারাপ হয়ে গেছে, আমি কাতার, তার্কিস, তারপরে কত এয়ারলাইন্স আছে সবগুলাতে খবর নিছে, আমার ছেলে আমার হাজব্যান্ড সবগুলাতে পায় না বিভিন্ন এজেন্সিতে, পরে এরা বলছে ঠিক আছে আমরা ফোন করে জানাচ্ছি, তো পরে যা হোক একটা টিকিট আল্লাহ মিলাইছে, বুঝছেন। এখন দেখেন কিসমত কি, আসছি এই সপ্তাহে, এখন 5 দিনের মাথায় আবার আমি চলে যাচ্ছি ইতালির থেকে, অথচ চলে আসছি কি জটফট করি, ইতালি থাকবো, ইতালি আমার থাকতে হবে, একটা দরকারে আসছি, এখন আবার চলে যাচ্ছি বাংলাদেশে। তা আপনারা সবাই দোয়া করবেন, আমি যে উদ্দেশ্যে যাচ্ছি আমার বোনকে খেজমত করার জন্য, আমার বোনের পাশে থাকার জন্য, আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি যেন সুস্থ থাকি, কারণ আমি কিন্তু অনেক অসুস্থ, অসুস্থ বলতে কি আমার ডায়াবেটিক প্রেশার, আমি যদি একটুও নিয়ম করি তাহলে আমি অসুস্থ হয়ে যাই, এই যে কালকে রাত্রে আমি ঘুমাইতে পারি না আমার বোনের চিন্তায়, কারণ আমি শুধু ঘুমাইলে আমার মাথায় আসে যে আমরা রান্না করতে যদি আমাদের একটু পড়া যায় কী অবস্থা হয়, আর সে জায়গায় আমার বোনটার ফোড়া ফোড়া যায় গেছে, আমার বোনটা কত কষ্ট পার, আল্লাহ তুমি রহমত করিও, কত কষ্ট পার, শুধু আমি ঘুমাইলে আমার মাথার ভিত্তি মানে শুধু এইগুলা যে আমার বোনে কত কষ্ট পাচ্ছে, আমার বোনের ছেলেগুলা, ছেলে দুইটা ছোটো যাও খেরা তো আমার আম্মুর কাছে আসে, স্বপ্নারে নিয়ে আসছি, স্বপ্নার কাছে আসছে, তাদের যত্ন চলতেছে, মার অভাবটা বুঝতে দিচ্ছি না আমরা, কারণ আমার আম্মু আছে, স্বপ্না আছে, মার অভাব বুঝতে দিচ্ছি না, কিন্তু আমার বোনের কষ্ট তো আমরা মিটাতে পারবো না, বোনের যে মানে শরীরের যে কষ্ট জ্বালা পোড়া সেটা তো আমরা পারবো না, সেটা শুধু একমাত্র আল্লাহ পাকে যদি এখন তারে শক্তি দেয়, কারণ এই যে প্রত্যেক দিন যে ড্রেসিংটা করবে সে তো অনেক কষ্ট পাবে। আপনারা সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, আমার ভিডিওতে আমার বোনের ছেলে দুইটার ভিডিও আছে, আমার বোনের হাজব্যান্ডের ভিডিও আছে, আমার বোনটা ক্যামেরার সামনে আসে না, সে অনেক ফরজদার লোক,
আসে না, আল্লাহ ফাকির খুশি হয়েছে, আল্লাহ ফাকির তাকে সমস্যা দিয়েছে, আলহামদুলিল্লাহ থাক, এই জন্য মন খারাপ করব না। আপনারা সবাই দোয়া করবেন, এবারের মতন আমি আমার ইতালির লাইফে আর যাই নাই। দেখছেন ব্যাগ খালি, কোনো কেনাকাটা নাই, কোনো মুখে হাসি নাই, মানে বুক ফেটে যাচ্ছে আর কি, বুক ফেটে যাচ্ছে। কোনো দিন ভাবি নাই যে আমি ইতালির থেকে এইভাবে দেশে যেতে, মানে আমার যাওয়া লাগবে। সব সময় দেশে যাওয়ার সময় মাল নিয়ে কত হয়রানি, কত মাপা ঝোপা, এবার কিছুই নাই। তাহলে আর কি, সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন শক্ত থাকতে পারি, যেন সুস্থ থাকতে পারি, যেন আমার বোনের সেবাটা আমি করতে পারি, যেন আমি দুর্বল না হয়ে যায়, যেন টায়ার্ড না হয়ে যায় আমি, কেন আমি সাহস করে যাচ্ছি পরিবারের পাশে থাকার জন্য, আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।